সালাম আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে এলাম চায়না খাঁচা। এখন চায়না খাঁচাটা ফিটিং করে দেখানো হবে, কিভাবে চায়না খাঁচা ফিটিং করবেন খুব সহজেই। খুব সহজে আপনারা চায়না খাঁচাটা ফিটিং করতে পারবেন। অর্ধেক হয়ে গেল, এখন আমি এই পাটটা এনে এখানে বসিয়ে দেবো। চায়না খাঁচা খুব সহজেই ফিটিং করতে পারবেন। এই খাঁচাটা এখানে লক আছে, এই লকটা এভাবে বসিয়ে দিতে হবে। এখানেও একটা লক দেখা যাচ্ছে, আর এই পিছনেও লক আছে, লকটা বসিয়ে দিবেন। তাই অর্ধেক খাঁচা ফিটিং হয়ে গেল। তারপর আছে উপরের ঢাকনাটা, উপরের ঢাকনাটা আপনারা মেজারমেন্ট করে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। খুব সহজেই অর্ধেক পার্ট হয়ে গেল। এখন আপনাদের লাগাতে হবে নিচের পার্টটা। নিচের পার্টটা লাগাতে হলে এই পার্টটা আপনাদেরকে লাগাতে হবে। খুব সহজেই আপনারা লাগাতে পারবেন এই পার্টটাও। খালি পার্টটার নিচের পার্টটা শুধু একটু পিলাসের কাম, তাছাড়া সব হাতের দ্বারাই তৈরি হয়ে যাবে। এই দেখেন নিচের পাটটা লাগিয়ে দিলাম খুব সহজেই। আপনারা চাইলে বাসায় এভাবেই ফিটিং করতে পারবেন। খুব সহজেই পাটটা লাগিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন লকটা হয়ে গেল। তারপরে এই নিচের পাটটা লাগিয়ে দিলেই কমপ্লিট। খুব সহজেই চায়না খাঁচাটা ফিটিং করা হয়ে গেল। যারা এই চায়না খাঁচাগুলো কিনতে চান, চলে আসবেন পাখিগড়ের অ্যাকোয়ারিয়াম হাউসে। পাখিগড়ের অ্যাকোয়ারিয়াম হাউস, কাশিনাথপুর বাজার, সাথিয়া পাবনা, ইসলামী ব্যাংকের সামনে, মুরগিহাটা। এটার মধ্যে আমি রাখবো একটা টিয়া পাখি, টিএম করা টিয়া পাখি রাখার জন্য এই খাঁচাটি আনা হয়ে গেল। অনেক সুন্দর একটা টিয়া পাখির খাঁচা, টিয়া পাখিটা টিএম করানো। যারা এই সুন্দর খাঁচা কিনতে চান, চলে আসবেন পাখি করা নেকড়া হাউস। আর যারা আমার নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, যাতে করে পাখি ও মাছের ভিডিও পেতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।